আবু বকরের কান্নার ইতিহাস দেখো, জান্নাতের টিকিট হাতে রেডি, রহমতের নবীর কান্নার ইতিহাস, অমরের কান্নার ইতিহাসের দিয়ে তাকাও, এমন কোন নবী জান্নায় কান্না করেন নাই। নূহ নবী এত বেশি কান্না করেছেন, আল্লাহ তাআলা তার নাম দিছিলেন আব্দুল গফফার, কিন্তু আল্লাহ তার নাম ধরে না দেখে কান্নাওয়ালা শব্দ দিয়ে ডাকলেন, ইয়া নূহ, হে ক্রন্দনকারী আমার বান্দা, এত কান্না কানছেন নূহ নবী, আল্লাহর কাছে কান্না কবুল হয়ে গেছে। আর আমগো কান্না নাই, একজনে যদি মোনাজাতে কান্দে 13 জনে তাকায় হাসে, কয় দেখ লজ্জা নাই কেমনে কান্দে। ওরে লজ্জা নাই মানে এটা কি হাসার ব্যান্ডেল না কান্নার ব্যান্ডেল? তো কান্না এটাই স্বাভাবিক, তুমি কাঁদো না কেন, তোমার দিকে হাসা দরকার। ও বেহায়া, ও বেলাজা, তোমার চোখে পানি নেই কেন কান্নার ব্যান্ডেলে বসে? বুঝা গেল তোমার হেদায়াত কঠিন ভাবে হয়ে গেছে না? আহা, কান্না বড় দামি এক সম্পদ, দুনিয়াতে আসার পরেই কি আমার কি শুরু হয়েছিল? কান্না, মাও কান্না হয়েছে, ঠান্ডা হয়ে গেছে আমার কান্না, মায়ের কলিজা ঠান্ডা, কান্না দিছে ছাত্র ওস্তাদের কলিজা ঠান্ডা, কান্নায় সবাই দুর্বল। আল্লাহ কয় একটা কান্নার পুঁজি নিয়ে তুরে পাঠাইছি দুনিয়ায়, তুই যখন কান্না করেছ মাকে বলতে পারো না খানা দাও, গরম লাগে বাতাস দাও, কিছু বলতে পারো না, বলার কোনো কাইফিয়তই জানো না, জবান বন্ধ, তুই শিশু, কিন্তু কান্না করতেছো, খালি কান্না, ক্ষুধা লাগছে কান্না, বাথরুমের ব্যাগ হইছে কান্না, শীত করে কান্না, গরম লাগে কান্না, আম্মা যান বুঝা 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 সব মেনটেন করতেছেন, আব্বাও বুঝে না, আব্বা কয় বাচ্চা কাঁদে কেন, ক্ষুধা লাগছে, আম্মা কয় না এটা ক্ষুধার কান্না না, বা কেন কয় 5 মিনিট আগে দাঁড়ে খাওয়াই দিছি, তো বাচ্চা কাঁদে কেন, বাচ্চারা ঘুমের আগে কান্না করে, সেই ঘুমের কান্না দেখছেন নি, জিন্দেগি মে বন্দেগি তু কার নাহি, জিন্দেগি বন্দেগি তু কার নাহি, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে। কান্নার দাম আছে না নেই? কান্নায় যদি মা খুশি হয়, কান্নায় যদি ওস্তাদের অন্তর নরম হয়, আমার আল্লাহর মায়া কি বান্দার প্রতি কম? তাহলে বান্দা তুমি যদি কান্না করে বলো আল্লাহ মাফ করে দাও, আমার আল্লাহ কেন দয়া করবেন না? কিন্তু গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই রে যুবক, এ কারণে হাজারো বয়ান তোমার দিলটা নরম করে না। এত বয়ান চলতেছে তাবলিগলাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, খতিব সাহেবদের বয়ান, উলামায়ে কেরামের বয়ান, তোমার দিল নরম হয় না? তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ দুইজন না একজন? এই যুবকেরা বলো, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কাবা এক, কোরআন এক, হাদিস, ধর্ম, কালেমা, কাবা সব এক, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি তাও কিন্তু এক, নাকি আপনারা লুঙ্গি পরে আসছেন? বিদায় বেলা সবার কাফন হবে কয়টা? মহিলাদের 5টা, পুরুষের 3টা, কালার হবে আলাদা, চরমোনাইওয়ালাদের কালার এক রকম, তাবলিগওয়ালাদের কাফনের কালার আর এক রকম। হ্যাঁ, সবে কি হবে, কি কালার? কাফনের কালারও এক। আজকে আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি বক্তা, কই বাহাদুরি যেদিন কাফনে প্যাকেট হয়ে যাইবা সেদিন সব ভাব শেষ, নাকি কাফনের উপরে লেখা থাকবে আন্তর্জাতিক মানের বক্তার লাশ, পীর সাহেবের লাশ, সব শেষ? দুনিয়াতে যত ভাবসাব দেখাইছিলাম সাদা কাফনে খায়া ফেলাইছি,
এখন আর উপর দিয়ে কে পীর, কে মুরিদ, কে ডাক্তার, কে রুগী, কে ইমাম, কে মুক্তাদি, কে বক্তা, কে শ্রোতা, কোনো লেখা আছে? সব একাকার। কবরের সাইজও কি পিসাবের একটু বড়, সব এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা, সবার বেলায় তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল আলামিনের পরিচয় দাও। বিবক্তার কাছেও যেই প্রশ্ন, আপনার কাছেও সেই প্রশ্ন, মুমিনের কাছে যেই প্রশ্ন, বেঈমানের কাছে একই প্রশ্ন। প্রশ্ন তিনটা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল আলামিনের পরিচয় দাও। সব এক কিন্তু দুঃখ, আমি মুসলমান, আপনি মুসলমান, আমার দাড়ি কাটতে লজ্জা পাই, আপনি দাড়ি রাখতে লজ্জা পান। আপনি কত ভিআইপি মুসলমান! আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, আপনি টুপি মাথায় দিতে লজ্জা লাগে। আপনি কোন জগতের মুসলমান? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনি ঢুকতে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা লাগে, আর আপনার পর্দা করতে লজ্জা লাগে। বড় কঠিন রে মুমিন, আল্লাহর ভয় অন্তরে নাই। আল্লাহ পাক বলে আমি কোরআন কেন নাজিল করছি জানো? হুদাল্লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কোরআন হেদায়াত, যারা আল্লাহকে ভয় করে না এদের জন্য কোরআন হেদায়াত না। প্রশ্ন এখানেও বড় জটিল, হেদায়াত যারা আল্লাহকে যারা ভয় করে এরা তো মুত্তাকি। মুত্তাকি কাকে বলে? ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, বেশি বেশি তসবিহ টানার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি পাগড়ি পরার নাম তাকওয়া না, বেশি বেশি রোজা রাখার নাম তাকওয়া না। আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। বুঝেন বুঝেন, কি বেশি আমল করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বাঁচার নাম তাকওয়া। কিন্তু এখন ভালো আমল বেশি করবেন না ঠিক, কিন্তু কোন আমলটা ভালো এটা তো জানা নাই। এজন্য চালায়ে যাও, চালায়ে যাও, জীবনে আমল করো, সেজদা দাও, নামাজ পড়ো। একটা সেজদা জীবনে কামের কাম যদি হইয়েই যায়, এক সেজদায় জান্নাত ওয়াজিব। কিন্তু ওই সেজদাটা কোনটা ভালো হবে জানা আছে? এজন্য লাগাতার চালাও, আমল বন্ধ করিও না। فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ عَمَلٌ بَرْدَامِ يَكْشَمْفَاتٍ আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠাইছি কারা উত্তম আমল করবে। আহসানু আমালা বলেন নাই, আহসানু আমালা, বেশি আমল না ভালো আমল। হর কে দারত খৌফে হকদর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসো জা ফজলে উয়া মস্তে দর জুমলা জাহা। আল্লাহ বলেন, তাকওয়া যারা অর্জন করে এদের জন্য কোরআন হেদায়াত। প্রশ্ন বড় জটিল, তাকওয়া মানে গুনাহ থেকে বাঁচা, তাই না? গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া, যারা বেঁচে থাকে তাদের নাম মুত্তাকি। আচ্ছা, যেই লোকটা গুনাহ থেকে বেঁচে থাকলো তার নাম যদি মুত্তাকিম হয় তাহলে সে হেদায়াতে আছে না নাই? নাই, আছে। তাহলে মুত্তাকি সে তো হেদায়াতের উপরে আছে, এই জন্যই তো সে মুত্তাকি। মুত্তাকিনদেরকে কোরআন কিসের হেদায়াত করবে? আল্লাহ কয় হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়াতের জন্য কোরআন। আরে মুত্তাকিনদের আবার কিসের হেদায়াত? এরা তো নেক আমল করে, গুনাহ করে না, এজন্যই তো তারা মুত্তাকিন। এদের জন্য আবার কিসের হেদায়াত কোরআন করবে? এরা তো মুত্তাকি হইছে, হেদায়াতে আছে বিদায়ী, তাহলে আবার কিসের হেদায়াত করবে কোরআন এই মুত্তাকিনদেরকে? এর দুই জবাব। হ্যাঁ, এক নম্বর জবাব হলো, আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে যদিও তারা গুনাহ থেকে বেঁচে চলার চেষ্টা করে, আল্লাহ কুদরতি ক্ষমতায় তাদেরকে হেফাজত করে জান্নাতের পথে নিয়ে যাবেন। নাম্বার দুই, হেদায়াতের উপরে আছে, গুনাহ করে না, কিন্তু ভয় আছে না নাই? নাই, না জানি বইরা যায়, না জানি হোসট খাই, হইতে পারে না, পারে না। বড় 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 ভাগরিওয়ালা বুজুর্গরাও হোসট খাইয়া গেছে,
আছে না নাই। আল্লাহ কয় যদি তাকওয়ার উপরে চলো, আল্লাহর কোরআনকে নিজের পাথেয় বানাও, আমি আল্লাহ কোরআনের বরকতে তোমাকে ইস্তেকামাতের মাকাম দান করব যাতে পড়ে না যাও। এই জন্য আমরা নামাজে দোয়া করছি আগে ইহদিনা সিরাতাল, কয় না কয় না, ইহদিনা সিরাতাল, ও আল্লাহ ইস্তেকামাতের পথ আমাদের দেখাও, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে তুমি হেদায়েতের নিয়ামত দান করছো তাদের পথ দেখাও। তারা কারা? আমায়ুতিন্নাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলিয়া উলিয়া পায় না। আর সুরা ফাতিহার মধ্যেই আল্লাহওয়ালাদের শপথ দেওয়া আছে, সলিহীন সদেকিন ওলামায় আহলে হক ওলি এবং আউলিয়া, এত কোরআন হাদিসেরই কথা। ওলি শব্দ বুখারীর এবারাত, আউলিয়া শব্দটা কোরআনের এবারাত। নবীকে আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, বুখারী শরীফের হাদিসে কুদসি, ও নবী যারা আমার ওলি এদের সাথে দুশ্মনী করবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার। এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। কোরআনে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ও আউলিয়ারা তোমাদের কোনো ভয় নাই, আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দিব, তবে পুঁজি লাগবে দুইটা। এক নাম্বার, ইমান থাকবে মজবুত, শিরিক মুক্ত ইমান। আর লাগবে তাকওয়া, শিরিক মুক্ত ইমান লাগবে। فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا।